বিসমিল্লাহি রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে হলো পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা হয়ে গেছে। তারপরে কিছু কিছু বিষয় হলো বাদ পড়ে গেছে, তার মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তারই কিছু আমি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে। তাই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে যেটি আলোচনা করবো সেটি হলো পৌরনৈতিক সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টি রয়েছে, অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ এবং সেখানে একটি বিষয় রয়েছে যে 1958 সালে শান্তি শাসন জারির কারণ ও তার ফলাফল বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার এবং হলো ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে যায় তাহলে তোমরা প্রয়োজনে যে কোনো সময় আমাকে ফোন দিয়ে সেটা জানতে পারবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1958 সালে সামরিক শাসন জারির কারণ ও ফলাফল আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়গুলো আজকে শিখতে পারবো সেটি শিখন ফল ছিল 1958 সালে সামরিক শাসন জারির পটভূমি জানতে পারবে, দ্বিতীয়ত 1958 সালে সামরিক শাসন জারির কারণ জানতে পারবে, এবং তৃতীয়ত 1958 সালে সামরিক শাসনের প্রভাব ও ফলাফল সম্পর্কে ধারণা পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যাওয়া যাক যে 1958 সালে সামরিক শাসন জারির পটভূমি কী ছিল। তো আমরা জানি যে তোমাদের সুবিধার জন্য এখানে আমি কিছু অনেকটাই সংক্ষেপে লিখে দিয়েছি। তোমরা জানি যে 1947 সালে হিন্দুস্থান ও পাকিস্তান নামে যে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে শাসন ব্যবস্থার এক ধরনের স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। এছাড়া এর সাথে যুক্ত হয় সেনাবাহিনীর প্রভাব, পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ক্রমেই বাড়তে থাকে। এরূপ অবস্থায় বা এরকম প্রেক্ষাপটে 1958 সালে 7ই অক্টোবর রাত 10টা 30 মিনিটে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইস্কান্দার মির্জা সামরিক বাহিনীর সহায়তায় তদানীন্তন প্রধানমন্ত্রী মালিক ফিরোজ খান নুনের সংসদীয় সরকারকে উৎখাত করে সমগ্র দেশে সামরিক শাসন বা মার্শাল্লাহ জারি করেন। ক্ষমতা গ্রহণের ক্ষণে ইস্কান্দার মির্জা দেশের বিরাজমান দুর্নীতি এবং রাজনৈতিক উদ্দেশ্য ধর্মের অপব্যবহার পাকিস্তানের অপশাসনের অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেন। সামরিক শাসন জারির ফরমানে 1956 সালের সংবিধান, কেন্দ্রীয় প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা বাতিল এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এছাড়া এই ফরমান বলে রাষ্ট্রপতি জেনারেল ইস্কান্দার মির্জা পরদিন 8 অক্টোবর পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আইব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত করেন। রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা ঘোষণা করেন, পাকিস্তান রাষ্ট্র এবং ইসলামকে রক্ষা, দুর্নীতি দূর করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্যই তিনি সামরিক শাসন জারি করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ যে বিষয়গুলো, অর্থাৎ ফিরোজ খান নুনের যে সংসদীয় সরকার ব্যবস্থা ছিল, বিভিন্ন অজুহাত খুঁজে 1958 সালে 7ই অক্টোবর রাত 10টা 30 মিনিটে যারা ইস্কান্দার মির্জা তিনি হলো ক্ষমতা দখল করেছিলেন। তো আমরা জানবো যে হলো 1958 সালে সামরিক শাসন জারির যে কারণসমূহ ছিল, এখানে পয়েন্ট আকার তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। প্রথমত লিখেছে সুসংগঠিত রাজনৈতিক দলের অভাব, অর্থাৎ 1947 সালে থেকেই পাকিস্তান লক্ষণীয় কোনো রাজনৈতিক দল ব্যবস্থা গড়ে ওঠেনি। মুসলিম লীগ কিছু নেতার পকেট সংগঠনে পরিণত হয়েছিল। আওয়ামী লীগেরও জাতীয় ভিত্তি কোনো ওই সময় শেষ হওয়া, 1947 সালের পর থেকে আওয়ামী লীগের ওই সময় তেমন কোনো ইমেজ তৈরি করতে পারেনি। তাই অসংগঠিত রাজনৈতিক দল ব্যবস্থার কারণে বেসামরিক আমলা ও সেনাবাহিনী রাজনীতিতে প্রভাব প্রতিপত্তি বাড়াতে সক্ষম হয়। লক্ষণীয় বিষয় এই যে 1958 সালে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করলেও এর বিরুদ্ধে শুরুতে তেমন কোনো সাংগঠনিক প্রতিরোধ গড়ে ওঠেনি। অর্থাৎ 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে মুসলিম লীগ ব্যতীত তেমন কোনো সুসংগঠিত রাজনৈতিক দল না থাকার কারণে হলো এই সেনাবাহিনী এই সুযোগটা গ্রহণ করতে পেরেছিল। তো দ্বিতীয়টি লিখেছে মুসলিম লীগের দুর্বল অবস্থা, অর্থাৎ সে সময় যে একটিমাত্র প্রধান রাজনৈতিক দল ছিল সে সময় পাকিস্তানের দুই অংশ, সেটাও অনেকটা দুর্বল অবস্থা বা দুর্বল অবস্থার মধ্যে ছিল। পাকিস্তানের দুই অংশের মধ্যে এক ঐক্যবন্ধনের প্রতীক হিসাবে বিরাজ করার পরিবর্তে জাতীয় পর্যায়ে মুসলিম লীগের অবস্থা হয়েছে অত্যন্ত শোচনীয়। অর্থাৎ পাকিস্তানের দুইটা অংশ ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুইটা অংশের মধ্যে মুসলিম লীগে অত তার জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। অর্থাৎ 1954 সালের নির্বাচনে পূর্ব বাংলা যুক্তফ্রন্টের নিকট মুসলিম লীগের ভরাডুবি ঘটে, এর জন্য জাতীয় ভিত্তিক রাজনৈতিক দলের অভাব দেখা যায়, ফলে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আগ্রহী করে তোলে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় পয়েন্টটি যেটি লিখেছি সেটি হলো সময় মতো নির্বাচন অনুষ্ঠান না হওয়া। অর্থাৎ পাকিস্তান স্বাধীন হওয়ার পর কখনোই সময় মতো নির্বাচন হয়নি। অর্থাৎ তারা নির্বাচন, অর্থাৎ অনেকটা বলা যায় তারা নির্বাচন দিতে, পাকিস্তানটা অনেক সময় নির্বাচন দিতে, সময় মতো নির্বাচন দিতে তারা ভয় পেয়েছিল। অর্থাৎ নির্বাচনে হেরে যাওয়ার ভয়, মুসলিম লীগ শূন্য হওয়া আসনে উপনির্বাচন দিতেও মিত হয়ে পড়েছিল। অর্থাৎ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করে তারা ক্ষমতা দখল করেছিল। চতুর্থ পয়েন্টটি দেখেছিল সেনাবাহিনী ক্ষমতা লাভের বাসনা। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী বিশেষ করে সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল। সামরিক শাসন জারির বৈধতা দাবি করে ইস্কান্দার মির্জা বলেন, আমি একজন নীরব দর্শক হিসেবে দেশ ধ্বংসের কার্যকলাপ প্রত্যক্ষ করতে পারি না। মধ্য 1958 সালে সামরিক অভ্যুত্থান ছিল আইয়ুব খানের নেতৃত্বে কতিপয় ক্ষমতালোভী সামরিক কর্মকর্তার পরিকল্পিত ইচ্ছার বাস্তবায়ন। অর্থাৎ 1958 সালে যে সামরিক বাহিনী ক্ষমতা দখল, এটা যদিও হঠাৎ করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছিল, তথাপিও এটা বলা যায় যে অনেকটাই তাদের কিছুটা পূর্ব পরিকল্পিত ছিল। অর্থাৎ তাদের ভিতরে যে ক্ষমতা দখলের একটা লোভ বা আকাঙ্ক্ষা ছিল, সেই ক্ষমতা দখলের বা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুসারে 1958 সালে তারা পাকিস্তানের সেনাবাহিনী সামরিক শাসন জারি করেছিল। শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর আমি পয়েন্টটি লিখে দিয়েছি যে গভর্নর জেনারেল অগণতান্ত্রিক হস্তক্ষেপ। 1947 সাল থেকেই পাকিস্তানের গভর্নর জেনারেল অযাচিতভাবে মন্ত্রিসভার কাজে হস্তক্ষেপ করতেন। গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ এবং ইস্কান্দার মির্জার ষড়যন্ত্র মন্ত্রিসভা ও আইনসভার কাজে অন্যায় হস্তক্ষেপ পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। অর্থাৎ পাকিস্তানে যে গভর্নর জেনারেলের যে অগণতান্ত্রিক হস্তক্ষেপ, সেটা হলো গণতন্ত্রকে যখন দুর্বল করেছিল, গণতন্ত্রকে যখন ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, তখন এহেন পরিস্থিতিতে পাকিস্তানের গভর্নর জেনারেলের সেদেশে সামরিক শাসন জারি করেছিল। 6 নম্বর বা ফাইনালি আমি যেটি লিখেছি যে 1958 সালে নির্বাচনের ব্যাপারে ভীতি। অর্থাৎ পাকিস্তানের প্রস্তাবিত 1959 সালে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের সমূহ সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ এই সম্ভাবনা পশ্চিম পাকিস্তানের প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে সংকিত করে তোলে। এই সামরিক শাসন জারির মাধ্যমে পশ্চিমা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার ব্যবস্থা করে। অর্থাৎ এই সকল যে অরাজকতা যখন তৈরি হয়েছিল, সেই অরাজকতাকে এই অরাজকতার পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে তাদের সুবিধা হয়েছিল। এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে যে নেতৃবৃন্দের মধ্যে সহনশীলতার অভাব রয়েছিল। অর্থাৎ 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের অনুদার মনোভাব, বিশেষ করে সহনশীলতার অভাবও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। বিশেষ করে ডিপুটি স্পিকার শাহেদ আলী হত্যার বিষয়টি সামরিক বাহিনীর হস্তক্ষেপ পথকে আরও প্রশস্ত করে তুলেছিল। এছাড়াও রয়েছিল দলীয় শৃঙ্খলার অভাব রয়েছিল। অর্থাৎ পাকিস্তানের রাজনৈতিক দলসমূহের মধ্যে দলীয় শৃঙ্খলার অভাব, দল বদলের লজ্জাজনক খেলা, উপদলীয় কোন্দল প্রভৃতি কারণে জনগণের রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এই সুযোগ গ্রহণ করে চতুর সেনানায়ক জেনারেল আইয়ুব খান, অর্থাৎ এই সকল অরাজকতা পরিস্থিতি যখন তৈরি হয়, তখন এই সুযোগকে পাকিস্তান সেনাবাহিনী কাজে লাগিয়ে সেদেশের সামরিক শাসন জারি করেছিল। মূলত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো ছিল পাকিস্তানে এর সামরিক শাসনজারির অন্যতম কারণ। এছাড়া আরও অনেক অনেক কারণ রয়েছে, তো আমরা সংক্ষেপে সামরিক শাসনজারির কারণ আলোচনা করছি। এবার আমরা যে বিষয়টি দেখব, অর্থাৎ সেটি হল 1958 সালে সামরিক শাসনের প্রভাব বা ফলাফল কিছু। অর্থাৎ 1958 সালে সামরিক শাসন জারি করার ফলে যে ফলাফল হয়েছিল, সেই ফলাফলগুলো বিষয়ে আলোচনা করবো। একটা প্রথমত দেখেছি, যেটা হলো এক নায়িকতান্ত্রিক শাসন ব্যবস্থা। অর্থাৎ সামরিক শাসক জেনারেল আইয়ুব খান রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে রাখেন। তিনি এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করেন, যাতে করে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন একটা এমনিতে সেনাবাহিনী যখন ক্ষমতায় আসে, তখন সেনাবাহিনীতে ক্ষমতায় আসার পর সে দেশের আইনসভা বাতিল করে দেয়। অর্থাৎ সে দেশে পাকিস্তানের সেনাবাহিনী সেটাই করেছিল। অর্থাৎ সে দেশের কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা বাতিল করে দিয়েছিল, সংবিধানকে বাতিল করেছিল। এছাড়া বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো ছিল, সেই রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করার একটা পায়তারা ঘুরেছিল। অর্থাৎ সে দেশে এই সামরিক শাসন জারির অন্যতম একটা ফল হলো সেটা, এক নায়িকতন্ত্রের শাসন ব্যবস্থা কায়েম করেছিল। দ্বিতীয়টি হলো সামরিক আইন জারির ধারা সূচনা। অর্থাৎ 1958 সালে সামরিক শাসন জারির ফলে পাকিস্তানের সামরিক একনায়কতন্ত্র এবং সামরিক আইন জারির ধারা সূচিত হয়। তার ফলে পাকিস্তানের সামরিক শাসন জারি অব্যাহত থাকে। তাছাড়া উপমহাদেশ রাজনীতিদের প্রভাব পড়ে থাকে। অর্থাৎ পাকিস্তান 1958 সালে যে সামরিক শাসন জারির ধারা সূচিত হলো, তারই ধারাবাহিকতায় পাকিস্তানে, অর্থাৎ বারবার পাকিস্তানে সামরিক শাসন জারি হয়েছে। অর্থাৎ সেই ধারাটা সূচিত হয়েছিল 1958 সালে সামরিক শাসন জারির মাধ্যমে। অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে যে পথটা প্রশস্ত করেছিল 1958 সালে সামরিক শাসন জারির মাধ্যমে।
তৃতীয়ত যে স্বামী শাসনের ফলাফলের মধ্যে রয়েছে সেগুলো সংবিধান বাতিলতা প্রিয় শিক্ষার্থী বিরুদ্ধে, এটা আমরা আগেও আলোচনা করেছি যে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করার এটা অন্যতম দখল করার ফলে যেটা দেশে তৈরি হয় সে দেশের সংবিধান বাতিল করে এবং হলো রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে থাকে। অর্থাৎ পাকিস্তানের ক্ষেত্রেও এর বেতায় এর হলো বেতায় ঘটেনি। অর্থাৎ 1958 সালে স্বামী শাসন জারির ফলে পাকিস্তানের যে স্বামী শাসন জারির ফলে সেটি 1956 সালে যে সংবিধান তৈরি করা ছিল সেই সংবিধানটা বাতিল ঘোষণা করেছিলেন। চতুর্থ যেটি লিখছি সরকার বিরোধী আন্দোলন, অর্থাৎ সামরিক সরকার একটি বেসামরিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার চেষ্টা করে কিন্তু আইয়ুব সরকার বৈধতার সংকট অতিক্রমে ব্যর্থ হয়। 6 দফাকে কেন্দ্র করে বাঙালিরা একত্রিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার লক্ষ্যে আগরতলা মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে বিশাল এক গণ অভ্যুত্থান হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে আলোচনা করছি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা কেন্দ্র করে, যেটা বাঙালিদের বাসার দাবি, বাঙালিদের মেঘনা কাটা। অর্থাৎ এই 6 দফা কেন্দ্র করে বাঙালিদের মধ্যে যে জাতীয়তাবাদ উজ্জীবিত হয়েছিল সেটিকে ধ্বংস করা একটা ষড়যন্ত্র করেছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত করে তার আগরতলা ষড়যন্ত্র মামলায় তার বিরুদ্ধে দায়ের করা ছিল। কিন্তু তার এই মামলা বেশি দিন টিকে রাখতে পারেনি জনগণের চাপে, তার ফলে এই মামলা সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। অর্থাৎ এই সরকার বিরুদ্ধে আন্দোলনটাও সরকারের এই স্বৈরাচারী আইয়ুব সরকারের বিভিন্ন সরকার বিরুদ্ধে কার্যকলাপের জন্য সেই সময় তার বিরুদ্ধে অনেক আন্দোলন সৃষ্টি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চমত লিখেছি রাজনৈতিক সংস্কার পরিকল্পনা। তার আইয়ুব খান আইয়ুব সরকার মৌলিক গণতন্ত্র নামে, অর্থাৎ আইয়ুব সরকার যখন ক্ষমতা সামরিক শাসন জারি করে তখন তার ক্ষমতাকে তার পাকাপোক্ত করার জন্য তার রাজনৈতিক লক্ষ্য তার অভিষ্টাকে আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য সেই সময় হলো মৌলিক গণতন্ত্র নামে এক ধরনের রাজনৈতিক সংস্কার নামে এক ধরনের মৌলিক গণতন্ত্র চালু করেছিল, যেটা হলো এক অভিনব রাজনৈতিক সংস্কার কর্মসূচি। অর্থাৎ আইয়ুব সরকার মৌলিক গণতন্ত্র নামে গণতন্ত্র নস্যাৎকারী এক অভিনব রাজনৈতিক সংস্কার কর্মসূচি হাতে নেন। 1962 সালে তিনি রাষ্ট্রপতি সাহিত্য সরকার চালু করেন। অর্থাৎ তার এই মৌলিক গণতন্ত্র মূল উদ্দেশ্য ছিল তার রাজনৈতিক ক্ষমতাকে করায়ত্ত করা, তার রাজনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করা একটি অন্যতম উদ্দেশ্য। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে মৌলিক গণতন্ত্র কি এই মৌলিক গণতন্ত্রের ব্যাখ্যা দিয়েছি, তো তোমরা আগের ক্লাসটা দেখলে মৌলিক গণতন্ত্রের ব্যাখ্যা পেয়ে যাবা। অর্থাৎ তার এই মৌলিক গণতন্ত্রটা ছিল তার রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য হাসিল করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর লিখেছি গণতান্ত্রিক প্রক্রিয়া রুদ্ধ। অর্থাৎ সামরিক শাসন তো একটা অবৈধ সরকার, সামরিক আমরা জানি যে সামরিক সরকার সবসময় বন্দুকের নল দেখিয়ে হলো ক্ষমতার দাপটে তারা হলো ক্ষমতা দখল করে, এটা হলো একটা অবৈধ সরকার, এটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটা ধ্বংস করার একটা প্রক্রিয়া। অর্থাৎ এখানে লিখেছি 1958 সালে সামরিক শাসন পাকিস্তানের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলে কুটারেখা ধানে। অর্থাৎ ষড়যন্ত্র চক্রান্তের আবর্তে গণতন্ত্রের স্বাভাবিক অগ্রযাত্রা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছিল। অর্থাৎ গণতান্ত্রিক শাসন প্রক্রিয়াটাকে একেবারে ধ্বংস করেছিল, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটাকে নস্যাৎ হয়েছিল এই 1958 সালে সামরিক শাসন জারির ফলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সামরিক শাসন জারির প্রভাব বা ফলাফল অনেক ফলাফল প্রভাব রয়েছে তোমাদের এখানে সময় অনলাইন ক্লাসের সময় স্বল্পতার কারণে এখানে আমাদেরকে সংক্ষেপে আলোচনা করতে হয়। আমাদের আলোচনার বোঝার জন্য তোমরা আরও কিছু কিছু বইয়ের সহযোগিতা নিতে পারবে। তো আমি ফাইনালি বলতে পারি বা উপসংহারে আমরা বলতে পারি যে স্বাধীনতার 1 দশকের মাথায় হলেও 1956 সালে সংবিধান প্রণয়ন ছিল পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে পাকিস্তান 1947 সালে স্বাধীন হলেও তারা হলে একটা সংবিধান রচনা করতে প্রায় তাদের 9 বছরের সময় লেগেছিল, কিন্তু শাসন ব্যবস্থার নানা বিদ্যুর্বলতার কারণে 1956 সালে সংবিধান কার্যকর হয়নি। 1958 সালে শুরু থেকে পাকিস্তানের রাজনীতিতে এক অস্থিরশীল অবস্থার সৃষ্টি হয়। এই সুযোগে তদানীন্তন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 1958 সালের 7 অক্টোবর স্বদেশে সামরিক শাসন জারি করেন। অল্প সময়ের মধ্যে তার হাত থেকে ক্ষমতা নিয়ে নেন আইয়ুব খান। আইয়ুব খান 1 দশকের অধিক সময় ধরে অগণতান্ত্রিকভাবে পাকিস্তানি শাসন করেছিলেন। অর্থাৎ তিনি হলো প্রথম পূর্ব পাকিস্তানের উপরে রাজনৈতিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে এক বৈষম্যের পাহাড় তৈরি করেছিলেন। অর্থাৎ এই পাকিস্তানের এই আইয়ুব সরকারের বিরুদ্ধে এই পাহাড় সম বৈষম্য বঙ্গবন্ধু ধ্বংস করে বাঙালি জাতির জন্য এক গৌরবময় বাংলাদেশ এনেছিলেন, যেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব হয়েছিল। লাল সবুজের পতাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা আমার এই আলোচনার উপর ভিত্তি করে যেটা হলো নোট করে নিবে, সেটা হলো 1998 সালে পাকিস্তানের সামরিক শাসন জারির কারণ কি। তো এই বিষয়টি তোমরা নোট করে রাখবা। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, সবাই সবারই সুস্বাস্থ্য এবং নিরাপদ কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।